অবশেষে নেইমারের পথেই হাঁটার সিদ্ধান্ত নিলেন লিওনেল মেসি। দর্শক, গত বর্ষে শোনা গিয়েছিল ড্রেসিংরুমের দ্বন্দ্বে নেইমারকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএসজি। এবার শোনা গেল মেসিকেও নাকি রাখবে না প্যারিস জায়ান্টরা। ফরাসি গণমাধ্যম ফুটমার্কা এ বিস্ফোরক খবর দিয়েছে। লাতিন আমেরিকার দুই সুপারস্টারকে বিদায় করে দেওয়ার খবরটি সামনে আসে গত সোমবার নেইমার ড্রেসিংরুমের তর্কের বিষয়টি স্বীকার করার পর। গত শনিবার মোনাকোর কাছে 3-1 গোলে হারের পর ড্রেসিংরুমে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোসের সঙ্গে তর্ক হয়েছিল নেইমারের। ফরাসি পত্রিকা লেকিপ জানিয়েছে, গত শনিবার মোনাকোর বিপক্ষে একাদশ নিয়ে খুশি ছিলেন না নেইমার। মাঠে খেলা চলাকালে সতীর্থদের সঙ্গে তর্ক হয়েছিল তার। পিএসজি যে একটা দল হিসেবে খেলতে পারছিল না সেটা বোঝা যাচ্ছিল, যার ফলে 3-1 গোলে হারে তারা। ম্যাচ শেষ হতেই মাঠের মধ্যে ক্ষোভ প্রকাশ করতে থাকেন নেইমার। ফরওয়ার্ড লাইনে তার জুটি হুগো একিটিকি এবং মিডফিল্ডার ভিতিনার সঙ্গে ঝগড়া হয় তার। এ ঝগড়া ড্রেসিংরুমেও গড়ায়। দলের খেলায় খুশি হতে পারেনি পিএসজির অন্যতম শক্তিধর কর্তা লুইস ক্যাম্পোস। সাজঘরে ফুটবলারদের তুনোধুনো করতে থাকেন তিনি, সেটা মেনে নিতে পারেনি নেইমার। তার সঙ্গে তর্ক জড়ান তিনি। তখন নেইমারের সঙ্গে যোগ দেন আরেক ব্রাজিলিয়ান মার্কিনোস। এমনিতেই নেইমারকে তাড়াতে এক পায়ে খাড়া দলের অন্যতম প্রভাবশালী খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে। লুইস ক্যাম্পোসের সঙ্গে তর্কের পর নাকি পিএসজির কর্তারা নেইমারকে বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ওদিকে পিএসজির সঙ্গে চুক্তির একদম কাছে ছিলেন মেসি, কিন্তু নেইমারকে তাড়ানোয় তিনিও নাকি চুক্তি নবায়ন করতে চান না, পিএসজিও তাতে সায় দিচ্ছে। তো দর্শক, তাহলে কি নেইমার এবং মেসি একই সঙ্গে পিএসজি ছেড়ে চলে যাবেন? অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে।